আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই পোশাক দিয়ে ডাল চচ্চড়িটা আমি কিভাবে করেছি। দেখতে এবং খেতে খুবই মজা হয়েছিল। পাতাটাকে আলাদা করে নিব, তার কারণ ডাটাটা তো শক্ত, সেই জন্য ডাটাটাকে আগে আমি কষিয়ে নিব ডালের সাথে, তারপরে আমি পাতাটা দিয়ে দিব। শেষে পাতার কালারটাও গ্রিন থাকবে, সিদ্ধ হয়ে যাবে, বেশি লাগবে না। যেহেতু আমি হাফ কাপ ডাল নিয়েছি, মুঠি পরিমাণে শাক নিলেই হবে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো রসুন কুচি। রসুনটা যখন হালকা একটু ঘ্রাণ ছড়াবে, তখন এটার সাথে আমি দিয়ে দিলাম 1টা পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজটাকে একটু হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন এটার সাথে আমি মশলাটা অ্যাড করব। পেঁয়াজ রসুনটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব 1 টিস্পুন ফ্রেশ আদা গ্রেট করা। গ্রেট করা আদাটাকেও এখন আমি পেঁয়াজ রসুনের সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এটার সাথে আমি অ্যাড করে দিব সামান্য একটু পানি, যেহেতু আমি শুকনা মশলা দিব সেই জন্য। তো 1 টিস্পুন করে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখন সবগুলোকে বেশ ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপরে যে কুচি করে কেটে রেখেছিলাম ওই ডাটাটা তো একটু শক্ত, এই জন্য জাস্ট আমি ডাটা কাজে দিয়ে দিলাম। তাকে হালকা একটু নেড়ে চেড়ে 2 মিনিট, তারপরে তার সাথে আমি দিয়ে দিব ডাল। এখন তার সাথে আমি 1/2 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিই। ডালটাকে আমি ওয়ের ডাটার সাথে ভুনে নিই। যদি পাতা আর ডাটা একসাথে দিই, তাহলে দেখা যাবে যে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে, কারণ পাতাটা তো দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপের মতো পানি, তার কারণ এটার সাথে বেশি পানি দেওয়া লাগবে না, যেহেতু 1/2 কাপ ডাল। ডালটা সিদ্ধ হবে, আবার একটু আস্তে আস্তে থাকবে, এইভাবে হবে রান্নাটা, সেই জন্য 1 কাপ পানি ইনাফ। হালকা একটু আধা আধি সিদ্ধ হয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব শাকটা। এই পর্যায়ে এখন আমি শাকগুলা, মানে পুঁই শাক অ্যাড করে দিব ডালের সাথে, মিক্স করে দিব নেড়ে চেড়ে। ডাল দিয়ে শাক পাতা একদম মাখা মাখা হবে। হলুদ চলে এসেছে, পাতাটা তো খুব সফট, এটা সিদ্ধ হতে তো আর সময় লাগে না, অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গার্ডেন থেকে নিয়ে আসা কালো গ্রিন মরিচ, কাঁচা মরিচ, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। কুচিরে উপর নিচ করে এটাকে লো হিটে বসিয়ে রাখবে কিছুক্ষণ, মানে দমে রাখা যাকে বলে। তৈরি হয়ে গেল পুঁই শাক দিয়ে ডাল চচ্চড়ি। আপনারাও রান্না করতে পারেন এইভাবে, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।